গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর দফায় দফায় হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে এতে একজন অন্তঃসত্ত্বা নারী চিকিৎসক সহ অন্তত তিনজন আহত হয়েছেন বৃহস্পতিবার দুপুরে প্রথমে নিজডা মিনাপাড়ায় এবং পরে রাত সাড়ে নয়টার দিকে গোপালগঞ্জ দুশো সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা হলেন ডেন্টাল সার্জন ডাক্তার সৈয়দা জান্নাত মিম তার স্বামী ইতালি প্রবাসী সুলতান আহমেদ মিনা এবং স্বামীর বড় ভাই শিক্ষক মিজানুর রহমান এদিকে হামলার ঘটনায় হাসপাতালের সাধারণ রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে ঘটনাস্থলে পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়